আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কোনো রকম রোদের ঝামেলা ছাড়াই কিভাবে জলপাই টক ঝাল মিষ্টি আচার বানালাম, স্পেশালি বিদেশে মাটিতে, যেখানে আমাদের ইউকেতে ইংল্যান্ডে বেশিরভাগ সময় বৃষ্টি থাকে, মেঘলা থাকে। সো বাইরে আমরা যে আচারটা একটু রোদে দেব সেই ব্যবস্থাটা আমাদের খুবই কম, খুবই সীমিত। রোদ তেমন একটা উঠে না বললেই চলে, সামার ছাড়া তো রোদের আমরা মানে কি বলবো সূর্যের চেহারাই দেখি না। তো দেখো আমি কি সুন্দর, বেশ দারুণ মজার একটা জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার করেছি। আর এই আচারটা আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানালে এরপর আমরা এটা কিন্তু 6 মাসের মতো একেবারে ফ্রেশ থাকবে, সংরক্ষণ করতে পারি। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি 1 টেবিল চামচ 5 ফোড়ন মশলা দিয়েছি ফ্রেশ, আর 8 থেকে 10টা শুকনো মরিচ নিয়েছি। আমি ঝাল খেতে একটু পছন্দ করি, সো এখন আমি এই মশলাগুলোকে হালকা তেলে তারপর একটুকে এগুলোকে আমি ব্ল্যান্ড করে গুঁড়ো করে নেব। এখানে আমি 1/2 কিলো জলপাই নিয়েছি, যেহেতু এই জলপাইগুলো বিদেশ আমাদের দেশ থেকে আসে, সো সবসময় দোকানে ভালো পাওয়া যায় না। আমি 1 কেজি নিতে চেয়েছিলাম বাট ভালো ছিল না দেখে আমি 1/2 কেজি নিয়েছি। এখন জলপাইগুলোকে আমি ধুয়ে নিয়েছি, এবার ভালো করে এগুলোকে সিদ্ধ করে নেব। জলপাইগুলোকে সিদ্ধ করে নিচ্ছি, জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে আমি বিচি ছাড়িয়ে নেব, প্যান বসিয়ে দিলাম। এবার আমি জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচারটা করে নেব। তো এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি, প্রায় 1 কাপ পরিমাণ সরিষার তেল। এবার দিয়ে দিব 2টো তেজপাতা, 2 টুকরো দারুচিনি আর 2টা এলাচ। এবার দিয়ে দিচ্ছি আমি বড় একটা রসুন, ফ্রেশ রসুন আমি চামড়া ছেড়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন আমি সামান্য 1 চিমটে 5 ফোড়নের ফ্রেশ মশলা দিয়ে দিচ্ছি, গোটা মশলাটাই। 3টে শুকনো মরিচ দিলাম। রসুনটা একেবারে ব্রাউন হয়ে গেছে, এখন আমি এই যে জলপাইগুলো যে সিদ্ধ করে রেখেছি ওগুলোকে আমি বিচিটা ছেড়ে দিয়ে নিয়েছি, এখন এগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন রেড চিলি পাউডার, আর চিনি দিয়ে দিচ্ছি এই কাপের 1 কাপ, এখানে 120 গ্রাম চিনি। এবার লবণ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এবার দিয়ে দিব একেবারে প্রথমে আমি শুকনো মরিচ আর 5 ফোড়নের একটা গুঁড়ো করেছি তেলে, সেটা দেশি এই যে কোনো খাবার আচার আমাদের সবার খুব প্রিয়, আর স্পেশালি বিদেশে আমরা এগুলো মানে ফ্রেশটা পাই না, সো যখনই পাই সেটা আমরা নিজেরা করে খেতে পছন্দ করি। কারণ দোকান থেকে যেগুলো আনা হয় সেগুলো আসলে মনের মধ্যে একটা সন্দেহ থেকে যায়, খুঁতখুঁত লাগে যে এটা ঠিক মতো ওরা হাত ধুয়েছে কি না, আর যে পাত্রে ওরা বানিয়েছে এটা পরিষ্কার ছিল কি না। সো মানে হাইজিন বা হেলথ কনসিয়াস থেকে এই ব্যাপারগুলো মাথায় আসে আর কি। সো বেস্ট হয় নিজেরা ঘরে যে কোনো খাবার আচার হোক বা যে কোনো খাবার হোক না কেন, নিজেরা ঘরে বানানোটাই হচ্ছে বেস্ট। বন্ধুরা তোমরা যদি আমার ভিডিও এখন দেখছো, যারা দেখছো তাদেরকে বলবো যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য, সবসময় আমার পাশে থাকার জন্য। চেষ্টা করো আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করে দিও, যাতে করে সবাই দেখতে পায়, সবাই শিখতে পারে আমার রান্নাগুলো, আমার রেসিপিগুলো। তো আমি আরও 10 মিনিটসের মতো এভাবে কুক করতে থাকবো। সো লাস্ট 10 মিনিটস আমি লো টু মিডিয়াম হিটে জলপের আচারটাকে কুক করে নিয়েছি। এই কাপে 8 টি ml ভিনেগার আছে, আমি এখন এই ভিনেগারটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি আচারটা শুকাতে পারবো না, সো ভিনেগারটা দিলে আচার ভালো থাকবে। আমি আরও 10 মিনিটস আচারটাকে কুক করেছি, দেখো একেবারে সিরকা শুকিয়ে গেছে। বন্ধুরা তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। একটা রিকোয়েস্ট, দয়া করে আমার ভিডিওগুলো অ্যাড সহ দেখো, কারণ আমার মনিটরিং চ্যানেল, আমার ভিউজও অনেক
কেটে যাচ্ছে, সাবস্ক্রাইবার্স আমি লুজ করছি। তো কেন হচ্ছে এসব আমি জানি না। তবে আশা করবো বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করবে। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আমার ডেইলি কিন্তু 2-4টা করে সাবস্ক্রাইবার্স কমে যাচ্ছে। অনেক ব্যস্ততার মাঝে আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, যদি ভিউ না পাই আমার সাব কেটে নিয়ে যায়, তাহলে তো আমি আর এত কষ্ট করে ভিডিওগুলো বানাবো না। এনিওয়ে বন্ধুরা, তোমরা যারা আমাকে অলওয়েজ সাপোর্ট করে আসছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখো আমার জলপাই টক ঝাল মিষ্টি আচার হয়ে গেছে। যে কোনো ভাতের সাথে, যে কোনো রুটির সাথে বা নান রুটির সাথে এই আচারটা খেতে অসাধারণ হবে। আর ইচ্ছে করলে এখন এটাকে বয়েমে রেখে দিতে পারো, এরপর ইচ্ছে ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিতে পারো। তো এটা নেক্সট 6 মান্থস পর্যন্ত কিন্তু এই আচারটা একেবারে ফ্রেশ থাকবে। তো বন্ধুরা তোমরা অবশ্যই চেষ্টা করো এভাবে আচারটা বানাতে। আর আমি আশা করব তোমাদের এই আচারটা খুবই 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 টেস্টি হবে, তোমরা যদি বানিয়ে দেখে থাকো। আমি বানিয়েছি, আমি টেস্ট করেছি, অসাধারণ হয়েছে আমার জলপাইয়ের আচার। ডান, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ। এবার আমি এই আচারগুলোকে এভাবে গোল গোল করে নিব হাতে। আচারটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, একটু এখন একটু গরম আছে, তো আমি এভাবে গোল গোল করে নিচ্ছি। আচারে খালি হাত লাগানো যায় না বা ভেজা চামচ দেওয়া যায় না, তাহলে আচার নষ্ট হয়ে যায়। এই দেখো বন্ধুরা, দারুণ স্বাদের জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার।